কাঁথিতে বালি মাফিয়াদের দৌরাত্ম্য, এই খবরের দিকে আমরা চোখ রেখেছিলাম। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পুলিশের একেবারে নাকের ডগাতেই কিন্তু চলছে মাটি এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য। আপনাদের জানিয়ে রাখি, কাঁথিতে ইতিমধ্যেই কিন্তু মাটি এবং বালি মাফিয়াদের দৌরাত্ম্য। পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের সম্পাদক তরুণ জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তরুণ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আমরা যেমনটা খবর পাচ্ছি যে একেবারে পুলিশের নাকের ডগাতেই এভাবে মাটি মাফিয়ারা বা বালি মাফিয়ারা তারা দৌরাত্ম্য করছে, তারা মাটি কেটে বালি কেটে নিয়ে চলে যাচ্ছে, সাফ করে দিচ্ছে এলাকা, কি বলবেন? নমস্কার। বিষয়টা হচ্ছে কি, আমাদের এলাকাতে সরকারি বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছে এক প্রকার মাফিয়ারা, যারা এই সমস্ত ট্রাক্টর জেসিবি নিয়ে দিনের পর দিন করছে, বালি কেটে নিচ্ছে, দেবত্ব সম্পত্তির মানে হাজার হাজার গাড়ি বালি কেটে নিয়ে যাচ্ছে। সেখানে আমি আমাদের ব্লকের পক্ষ থেকে বিডিও সাহেব আমরা বারবার জানাচ্ছি ব্যবস্থা নিতে, লোকাল থানা পুরোপুরি সম্পূর্ণভাবে যোগসাজে এসব হচ্ছে। এগুলা সমস্ত থানার যে ওসি থেকে শুরু করে জুপুর কোস্টাল থানার ওরা সরাসরি যুক্ত, এমনকি জেলাশাসক আমাদের বিডিও, আমরা যখন এমনি ভিজিটে যাচ্ছি আবাস যোজনা নিয়ে বা বিভিন্ন সরকারি স্কিমের যখন আমরা এলাকায় যাচ্ছি কথা বলছি, জেলাশাসকের গাড়ি টাড়ি আমাদের সমস্ত গাড়ি আটকে যাচ্ছে, একদম মানে সৎখানার উপরে বালি কাটছে ট্রাক্টর লাগিয়ে। তো তা সত্ত্বেও আমাদের, আমরা ছবিতেও দেখতে পাচ্ছি একেবারে জেসিপি লাগিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রশাসন সেখানে লোকাল ওসি এত টাকা কালেকশন করছে, সেখানে গাড়িগুলোকে ছেড়ে দিচ্ছে এবং সেখানে লোকালি অ্যাডজাস্টমেন্ট করে লক্ষ লক্ষ টাকা তুলছে। গোটা বেটুয়া নদী সাইডটা আমাদের সি সাইড এলাকা, সমস্ত নদী বাঁধের থেকে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে লোকাল ওসির নেতৃত্বে, এটা হচ্ছে কোস্টাল জুনপুর। সেক্ষেত্রে নদী বাঁধ থেকে এভাবে যে যথেচ্ছভাবে মাটি কাটা হচ্ছে, তার প্রভাব তো পরবর্তীকালে পরিবেশের উপরেও পড়বে, সেক্ষেত্রে আপনারা আতঙ্কে থাকবে একটু। এই যে বৃষ্টির সিজন এলো, এই যে যখনই জল বাড়বে তখন আতঙ্কের সঙ্গে দিয়ে ইরিগেশনকে দোষী সাব্যস্ত করা হবে, কাজ হয়নি হবে, আর এরকম ব্যাপার একদম। এখানে যে ওসি জুনপুর কোস্টাল থানার ওসি, প্রশাসনিক কোন ব্লকের মিটিং ডাকলে তিনি আসেন না, তিনি সহযোগিতা করেন না, অন্যান্য থানা আছেন তারা আসেন, কিন্তু তিনি কোনোভাবেই কাউকে কেয়ার করেন না। আপনারা কি এই বিষয়ে উপর মহলে কোন রকম কোন অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যে? আমরা জানিয়েছি জেলাশাসক স্বয়ং, তিনি জানেন, তাকে সমস্ত ভিডিও ফুটেজ পাঠিয়েছি, এমনকি রাস্তায় দাঁড়িয়ে গাড়ি ধরে যে টাকা কালেকশন করছে কোন কোন ব্যবসায়ীকে থ্রেট করছে, থানায় তো যাওয়ার নাম নেই, আমাদের আসতে হচ্ছে গাড়ি আটকে, থানাতে গেলে তো আমাদের আসতে হতো না, মানে টাকা সেখানে দিয়ে আসতে হবে। কোন ব্যবসায়ী কোনো কিছু, এমনকি মৎস্যজীবী শুক্তি ব্যবসায়ীরা, তারা গাড়ি নিয়ে একটু মাছ নিয়ে গেলে, শুকনো মাছ নিয়ে গেলে তাদের সেখানে ফিস মিলে সেই সমস্ত জায়গায় খুঁটি, যারা মৎস্যজীবী আছে তাদের কাছ থেকে তোলা তুলছে। তার মানে এই যে মাফিয়া রাজ বা এই যে মাটি বা বালি মাফিয়াদের দৌরাত্ম্য, সে দৌরাত্ম্য বন্ধ করার জন্য আপনারা এখন কি ভাবছেন, কি করবেন? আমরা আমরা তো এই কারণেই বলছি যে আমাদের সরকারের ভাবমূর্তি নষ্ট করছেন, যেখানে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা লিপ্ত করার জন্য এক শ্রেণীর মানুষ তারা যুক্ত, এমনকি যে বিরোধী দলনেতার নেতৃত্বে গুলো চক্রান্ত, দীর্ঘদিন সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন, দীর্ঘদিন বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় বদলে রেখে এখনো তাদের সঙ্গে যোগাযোগে কাজ করছে। এখানে আমাদের সরকারকে সেখানে বিপদে ফেলার জন্য কিছু কিছু সরকারি অফিসার বা কিছু কিছু থানার এ সমস্ত ওসি এগুলা এই সমস্ত কিছু লোক তারা প্রতিনিয়ত কাজ করে চলেছেন। আমাদের নেত্রী মমতা, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেন সততার সঙ্গে কাজ করতে হবে, সেখানে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, তিনি রাত ধরে পরিশ্রম করছেন। একদিকে কেন্দ্র সরকারের অসহযোগিতা, তারপরে নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় রাত দিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের উন্নয়নে কল্যাণে কিভাবে কি করা যায় সমস্ত ডিপার্টমেন্টের অফিসারদের মিটিং করছেন, বারবার করছেন, তাদের এতটা সুযোগ সুবিধা দেওয়ার পরেও এরা টাকার জন্য তার বিবেক বোধ মনুষ্যত্ব সবকিছু হারিয়ে নিজের সরকারকে কালিমা লিপ্ত করতে চাই। এই সমস্ত অফিসারের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত, সে কোনো জনপ্রতিনিধি হোক, সে যত বড় ধরনের লিডার হোক না কেন, এবং এই আধিকারিক থেকে শুরু করে এই সমস্ত পুলিশের যারা রাস্তায় দাঁড়িয়ে টাকাগুলো তুলছে তোলা সরকারের বদনাম হচ্ছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি এর আগে আমি সমস্ত জায়গায় বলেছি।
বেশ অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ কথা বললাম পূর্ব মেদিনীপুরের তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তরুণ জানার সঙ্গে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো কাঁথিতে বালি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে পুলিশের নাকের ডগায় কিন্তু দেখা যাচ্ছে যে বালি এবং মাটি কেটে নিয়ে গিয়ে সাফ করে দিচ্ছেন এই মাটি মাফিয়ারা এবং বালি মাফিয়ারা কাঁথির দেশপ্রাণ ব্লকের দরিয়াপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা এবং আমাদের সঙ্গে তরুণ জানা টেলিফোন লাইনে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক তিনি আমাদের যেটা জানালেন যে এই ঘটনার সঙ্গে বিভিন্ন আধিকারিক এবং পুলিশও যুক্ত রয়েছে।